everyone, Assalamualaikum. সবাই কেমন আছেন? তো আজকে একটু বাহিরে বেরিয়েছি, একটু জার্মানিতে চেরি ব্লসম দেখার জন্য। তো খুব আর্লি বেরিয়েছি বিকালবেলা। এখন আমরা মাত্র ট্রেন থেকে নামলাম, আগে কখনো আসিনি, আজকেই প্রথম। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর, আমরা ব্লসম স্ট্রিটে চলে এসেছি। এটার বিশেষত্ব হলো দুই পাশ থেকে একদম পুরো, মানে দুই সাইডেই কোনো উইদাউট এনি ফ্রি স্পেস একদম চেরি ব্লসম দিয়ে ভর্তি। তো এখানে খুব সুন্দর ফুল ফুটছে, মানে ভিউটাই অনেক সুন্দর। অনেকদিন থেকে ইচ্ছা ছিল আসবো, তো আসা হয় নাই, আজকে আসতে পারছি। যে অনেক মানুষ, যে যদিও জার্মানিতে এখন কড়া লকডাউন চলছে, তবুও অনেক মানুষ এখানে বেড়াতে আসছে। খুবই সুন্দর ভিউ, মানে সামনে থেকে না দেখলে বিশ্বাস করা যায় না এত সুন্দর। মানে মনে হয় যে, মানে বিয়ের প্যান্ডেল যেভাবে টানায় ছাই উপরে বিয়েতে, সেভাবে মনে হয় যে উপর থেকে কেউ টানায় রাখছে। এত সুন্দর ফুল, মানে খুব সুন্দর। সারাও রাস্তায় ফুলের পাপড়ি পড়ে আছে, উপরে মনে হচ্ছে ফুলের চাদর বিছিয়ে রাখছে কেউ। আমি যদি আরেকটু ক্লোজ দিয়ে দেখাতে পারতাম। এই যে কি সুন্দর করে, খুব সুন্দর করে বিছানো একদম পুরো রাস্তা জুড়ে, মনে হচ্ছে কেউ লাইটিং করে রাখছে। খুবই সুন্দর, দোকানপাট বন্ধ, কিন্তু সবাই এখানে এই ব্লসম দেখতেই এসছে। সবাই ছবি তুলতে ব্যস্ত, আসলে জায়গাটাই এত সুন্দর, সবাই ছবি তুলতে ব্যস্ত। যাই হোক, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। বেশিক্ষণ আসলে হাঁটাহাঁটি করার মতো এনার্জি তো নাই, যেহেতু রোজা আসছে। আর এখন প্রায় দিনের শেষ ঠিক না, এখন বিকেল, কিন্তু বাসায় ফিরে যেতে হবে। আজকে তো ইফতারিতে এমন কিছু বানাবো না বাসায়, বাহির থেকে একটা ভেবেছি আজকে টার্কিশ কাবাব কিনে খাবো। আদানা কাবাব যেটাতে বলা, যেটা আজকে ভেবেছি আদানা কাবাব ট্রাই করবো। আমরা হাত পাশে ছবি তুলে না, ছবি একটু ভিডিও করে এখন আমরা স্টেশনে চলে এসেছি, এখন ট্রেনে উঠবো। দুই মিনিটের একটা ট্রেন, এখান থেকে মেইন স্টেশনে যাব ট্রেনে, তারপর ওখান থেকে যে ট্রেন।
টাইমটাতে উঠবো ওইটা হচ্ছে প্রায় আধা ঘন্টা ওর জন্য সিঁড়ি কাটবে আমাদের আমার বাসার পাশের সঙ্গে যেতে। আমাদের ট্রেন চলে এসেছে, এখন আমরা ট্রেনে আমি একটা সুপার শপে আসছি, দেখি এখানে থেকে আম কিনবো, দেখি আম পাওয়া যায়। আমি দুটো কিউই নেই, আমাদের ট্রেন আসবে এই স্টেশনে, আমরা এই স্টেশনের জন্য নিচে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে রাইন রিভার কোলনে সবচেয়ে ফেমাস টুরিস্ট স্পট। ওদের কাছে একটা কোলন ক্যাথেড্রাল আছে, মানে ওদের যে চার্চ যেটাকে বলে। তো এইটা এই নদীর পাড়ে আমরা মাঝে মাঝে সামারে আসি নদীর পাড়ে বসে থাকার জন্য, খুব সুন্দর ভালো লাগে। মানুষজন সব এখানে এসে লেজার টাইম কাটে, বিশেষ করে স্যাটারডে এবং সানডেতে। যাই হোক, এখন আমরা বাসায় চলে যাচ্ছি, তখন প্রায় 7টা বাজে। বাসায় গিয়ে ইফতার করবো, আজকে বেশি কিছু ইফতারিতে আমি বানাই নেই, আসার সময় চিড়া তারপর শরবত এগুলো বানিয়ে রেখে দিচ্ছি টেবিলে। জাস্ট আমরা আজকে একটা তুর্কিশ কাবাব কিনবো আর হচ্ছে তারপর দাঁড়িয়ে ইফতারি করবো। তো আশা করি আপনাদের কাছে চেরি ব্লসমটা অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, ভালোভাবে রোজা পালন করবেন এবং সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। আল্লাহ হাফেজ।